আইডি ক্রিয়েট করার পরে যদি আপনার মনে হয় যে আপনার প্রোফাইলে কোনো ধরনের তথ্য ভুল রয়েছে বা তথ্য আপনি পরিবর্তন করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনাকে ক্লিনিক অ্যাপ অথবা ডক্টর অ্যাপে লগ ইন করার পরে মেনু থেকে প্রোফাইলে মাই প্রোফাইলে আসতে হবে। একই জিনিস ডক্টর অ্যাপে প্রোফাইল নামে পরিচিত, অর্থাৎ প্রোফাইল ফিচার হিসেবে লেখা রয়েছে, এবং ক্লিনিক অ্যাপে রয়েছে মাই প্রোফাইল হিসেবে। এবার আপনি যে পরিবর্তনগুলো করতে চাচ্ছেন সেজন্য এই তিনটি সমান্তরাল লাইন বা হ্যামবার্গার সাইনে ক্লিক করে মাই প্রোফাইলে আসুন। মাই প্রোফাইলে আসার পরে আপনার প্রথমে আপনার নামটি চেঞ্জ করতে পারবেন, আপনার ডেট অফ বার্থ চেঞ্জ করতে পারবেন এবং ডক্টর অ্যাক্সেস পিনকোডটি চেঞ্জ করতে পারবেন। ফোন নাম্বার লিস্টে আপনার ফোন নাম্বারটি থাকবে, আপনি চাইলে একের অধিক ফোন নাম্বার যুক্ত করতে পারবেন, সেজন্য অ্যাড ফোন নাম্বারে ক্লিক করতে হবে। অ্যাডিশনালি আপনি ন্যাশনাল আইডি যুক্ত করতে পারবেন, ব্লাড গ্রুপ যুক্ত করতে পারবেন এবং একাডেমিক স্ট্যাটাস অ্যাড করতে পারবেন। অ্যাড্রেসে আপনার অ্যাড্রেস যুক্ত করতে পারবেন, আপনি যদি একের অধিক অ্যাড্রেস যুক্ত করতে চান সেক্ষেত্রে অ্যাড অ্যানাদার অ্যাড্রেসে ক্লিক করে আরও অ্যাড্রেস যুক্ত করতে পারবেন। এছাড়াও আপনি যে রোল হিসেবে সাইন আপ করেছিলেন, অর্থাৎ আপনি যদি একজন ডক্টর হিসেবে সাইন আপ করে থাকেন কিন্তু আপনার তার পাশাপাশি আরও অন্য কোনো রোল থেকে থাকে, যেমন অ্যাসিস্ট্যান্ট, ইনস্টিটিউশন অ্যাডমিন অথবা যে কোনো রোল, সেক্ষেত্রে অ্যাড অ্যানাদার রোলে ক্লিক করে, সিলেক্ট রোলে ক্লিক করে আপনি যে রোলটি সিলেক্ট করতে চাচ্ছেন সেই লিস্টে থেকে সেই রোলটি সিলেক্ট করে নিন এবং সাবমিটে ক্লিক করুন। অথবা পূর্বের যদি কোনো রোল আপনার ভুলে সিলেক্ট হয়ে থাকে সেক্ষেত্রে আপনি চাইলে এটি ডিলিট করতে পারবেন রোলের পাশে অবস্থিত ট্র্যাশ আইকনে ক্লিক করে। যে সেকশনে আপনার স্পেশালাইজেশন রয়েছে, অর্থাৎ আপনি যদি ডক্টর হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার স্পেশালাইজেশন আপনি অ্যাড করতে পারবেন। অ্যাড অ্যানাদার স্পেশালাইজেশন এই ঘরটিতে ক্লিক করলে একের অধিক স্পেশালাইজেশন অ্যাড করা যাবে। এমপ্লয়মেন্ট ডিটেলসে আপনি এমপ্লয়মেন্ট ডিটেলস অ্যাড করতে পারবেন, সেজন্য অ্যাড অ্যানাদার এমপ্লয়মেন্ট ডিটেলে ক্লিক করুন, কারেন্ট পজিশন ক্লিক করুন, ইনস্টিটিউশন নেম দিন, ইনস্টিটিউশন অ্যাড্রেস দিন, যদি কোনো ওয়েব লিঙ্ক থেকে থাকে সেক্ষেত্রে ইনস্টিটিউশনের ওয়েবসাইট লিঙ্কও অ্যাড করতে পারবেন। ডিগ্রি ডিটেলস আপনি অ্যাড করতে পারবেন, আপনার যদি একের অধিক ডিগ্রি থেকে থাকে সেক্ষেত্রে আপনি অ্যাড অ্যানাদার ডিগ্রিতে ক্লিক করে ডিগ্রি অ্যাড করতে পারবেন। তেমনি অ্যাওয়ার্ড ডিটেলসের ঘরে আপনি চাইলে অ্যাওয়ার্ড অ্যাড করতে পারবেন, পাবলিকেশন থাকলে আপনার পাবলিকেশনটি যুক্ত করতে পারবেন, ফ্যাক্স নাম্বার থাকলে ফ্যাক্স নাম্বার, সোশ্যাল কানেকশন ডিটেলস যদি আপনি অ্যাড করতে চান সেক্ষেত্রে সোশ্যাল কানেকশন ডিটেলস অ্যাড করতে পারবেন, এবং আপনার যদি ওয়েবসাইট থেকে থাকে সেক্ষেত্রে আপনি অন্য ওয়েবসাইটের লিস্ট এখান থেকে অ্যাড করতে পারবেন। আপনি যদি ডক্টর হন এবং সেক্ষেত্রে আপনার যে সমস্ত ডিগ্রি ডিটেলসগুলো রয়েছে, আপনার যে এমপ্লয়মেন্ট ডিটেলস, আপনার ডিগ্রি ডিটেলস এবং আপনার স্পেশালাইজেশন, এগুলো যখন একজন পেশেন্ট আপনার জন্য অ্যাপয়েন্টমেন্ট বুকিং দিবে, অর্থাৎ আপনার প্রোফাইলে আপনাকে যখন বুকিং করতে যাবে সে এই তথ্যগুলো দেখতে পারবে এবং খুব সহজে আপনার ডিগ্রিগুলো তার সে জানতে পারবে। এভাবে সকল তথ্যগুলো দেওয়ার পরে আপনাকে সেভ বাটনটিতে ক্লিক করতে হবে। সেভ বাটনে ক্লিক করলে আপনার প্রোফাইলটি আপডেট হয়ে যাবে এবং পরবর্তীতে যখন একজন ডক্টর, যখন একজন পেশেন্ট আপনাকে আমাদের পেশেন্ট অ্যাপের মাধ্যমে খুঁজে বের করবেন তখন সে খুব সহজেই এই ডিটেলসগুলো দেখতে পারবেন। আপনার ব্যক্তিগত তথ্যগুলো কখনোই একজন পেশেন্টের কাছে শো করবে না, শুধুমাত্র আপনার যে এডুকেশনাল বা যেটুকু আপনি তথ্য দিয়েছেন ক্যারিয়ারের সেই তথ্যগুলোই শুধুমাত্র শো করবে।